আসসালামু আলাইকুম। আপনি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন না কেন, আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে স্টুডিওতে, এনটিভি স্টুডিওতে এসে হাজির হয়েছেন। হ্যাপি নিউ ইয়ার, একটু দেরি হয়ে গেল, উইশ করতে চাচ্ছি, কারণ এটাই আপনাদের সাথে এই বছরের প্রথম দেখা। এই নিউ ইয়ার যেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে। আর যদি এই অ্যাকাউন্টেন্সি মাহবুব মোর্শেদের প্রোগ্রামের পক্ষ থেকে উইশ করতে হয়, তাহলে বলবো সুখ যদি আসে সে সুখ হবে বিজনেসের ঝামেলা ঝুঁকি মুক্ত, আর যদি শান্তি আসে সে শান্তি হবে ইনভেস্টিগেশন ট্যাক্স ইনভেস্টিগেশন মুক্ত একটা শান্তির ঘুম, আর সমৃদ্ধি যদি আসে যে অর্থ বই আনবে সেটা যেন হয় অর্থপূর্ণ সমৃদ্ধি। অর্থপূর্ণ সমৃদ্ধি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো আপনার পয়সা উপার্জন করবেন, অর্থ আসবে, সমৃদ্ধি আসবে, কিন্তু সুখ শান্তি যদি না আসে, যদি একটা ট্যাক্স ইনভেস্টিগেশন আসে, তাহলে সব মাটি। সে অর্থ হবে অর্থহীন, সে অর্থ হবে অনর্থের মূল। আর আপনারা যদি এই নিউ ইয়ারে যদি কোনো রেজুলেশন করে থাকেন, তাহলে আশা করি আপনারা এই আমার এই প্রোগ্রামে অনুপ্রেরণা থেকে করবেন। আর এই অনুপ্রেরণার জন্য আমি সব সময় আমার প্যানেলে অনেক গেস্ট নিয়ে আসি, আজকেও তা ব্যতিক্রম নয়। আমার পাশে রয়েছে তেমনি দুজন অ্যাকাউন্ট্যান্ট, আজকের টপিক্সের সাথে তাদের কর্ম এবং তাদের যে এক্সপিরিয়েন্স সেটা খুবই রিলেটেড। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার এই পাশে ডান দিকে রয়েছেন হাসান, মাহবুব হাসান, ওয়েলকাম টু প্রোগ্রাম। ইনি এর আগেও এসেছেন বহুবার, সুতরাং পরিচিত মুখ। ওকে, আর এই পাশে রকিব সাহেব বহুবার এসেছেন, এবং সত্যি কথা বলতে আমাদের লাস্ট যে প্রোগ্রামটা ছিল একই টপিকসে, এবং ওনারা দুইজনই ছিলেন আর কি, নতুন করে পরিচয় করার যাওয়ার প্রয়োজন নেই। তবু রকিব সাহেব, ওয়েলকাম টু প্রোগ্রাম। থ্যাংক ইউ মাহবুব, আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকের টপিকস হচ্ছে রেন্টাল ইনকাম অ্যান্ড ল্যাট প্রপার্টি ক্যাম্পেইন। কিন্তু এই যে প্রপার্টি ওনারশিপ, এটা একটা আমি কম্পেয়ার করবো এটা একটা জার্নির সাথে। জার্নিটা হবে একটা ট্রেন জার্নি, মনে করেন লন্ডন থেকে সে ট্রেন জার্নি শুরু হয়ে গেল, শেষ হচ্ছে গিয়ে ম্যানচেস্টারে। তেমনি প্রপার্টি ওনারশিপের শেষ শুরু এবং শেষ হয় কেনা এবং বেচা দিয়ে। এবং ট্রেনে যখন জার্নি করবে তখন সেই ট্রেনের জার্নিটা ভ্যালিড হবে, আইনগত হবে, যদি আপনি ট্রেনের টিকিট কাটেন। তেমনি যদি আপনি প্রপার্টি রেন্টাল ইনকাম পান কিন্তু সেটা যদি ডিক্লেয়ার না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হচ্ছে না, সেই ইনকামটা আইনগতভাবে সে ইনকাম হচ্ছে না। তেমনি আপনার যখন এই জার্নি, মনে করেন কেউ এই ট্রেনে উঠলো, টিকিট ছাড়াই ট্রেনে উঠলো, তাহলে কি সে কী করতেছে? সে একটা রিস্ক নিচ্ছে, ধরা পড়া রিস্ক। যদি সে ধরা পড়ে তাহলে কি হবে তার? তার একটা ফাইন হবে, সে টিকিটের পয়সা পে করবে অবশ্যই, কিন্তু সাথে ফাইনও পে করবে। ঠিক তেমনি আপনি যদি রেন্টাল ইনকাম রিসিভ করেন এবং সেটা ডিক্লেয়ার না দেন, আপনি কি করছেন? আপনি ধরা পড়ার চান্স আছে। আর সবচেয়ে বড় কথা যে ধরা পড়ার চান্স বলবো কি, আমি বলবো এখন 100%, কারণ গভর্নমেন্ট অনেক পয়সা খরচ করে, অনেক সময় নিয়ে একটা সিস্টেম এমনভাবে ডেভেলপ করেছে যে তারা জানে কে এই দেশে ল্যান্ডলর্ডস, কারা এই দেশের ল্যান্ডলর্ডস, এবং কে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার দিচ্ছে, কে দিচ্ছে না। এবং গভর্নমেন্ট এক্সপেক্ট করতেছে যে 500,000 লোক এখনও রেন্টাল ইনকাম ডিক্লেয়ার দিবে। সুতরাং আপনাদের স্বাভাবিকভাবে যারা রেন্টাল ইনকাম পাচ্ছেন তাদের ডিক্লেয়ার দেওয়া উচিত। এখন মনে করেন ট্রেনে চড়া পরে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে আপনারা যারা এই ট্রেনে উঠেছেন টিকিট ছাড়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো যে আপনারা কিছু পেনাল্টি পে করে, আপনারা কি ফাইন পে করে ট্রেনের টিকিটটা কিনে ফেলেন। আপনি কী ডিসিশন নেবেন তখন, কী ভাববেন? ঠিক তেমনি গভর্নমেন্ট কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছে, যারা রেন্টাল ইনকাম পাচ্ছে কিন্তু ডিক্লেয়ার দিচ্ছেন না,
এবং সেটাই হচ্ছে ল্যাড প্রপার্টি ক্যাম্পেইন। গভর্নমেন্ট এই সুযোগ দিচ্ছে যে আপনি রেন্ট ইনকাম পাচ্ছেন কিন্তু ডিক্লেয়ার দেন নাই, কিন্তু এখন আপনি ডিক্লেয়ার দিতে পারবেন, আপনি ট্যাক্স পে করবেন, কিন্তু আপনাকে খুব মিনিমাম একটা পেনাল্টি পে করতে হবে। এখন এই যে অপরাধ বোধ যেন আপনাদের মাঝে না থাকে যে আমি এখন ডিক্লেয়ার দিব, এটা কি ভুল করে ফেলেছি, এটা কিন্তু এই অপরাধ থাকা উচিত না আপনাদের। কারণ তাদেরই থাকা উচিত যারা ডিক্লেয়ার দিচ্ছে না। আপনি ডিক্লেয়ার দেন, আপনি কিন্তু আইনের ভিতর চলে আসলেন। এখন ট্রেনের টিকিট না কেটে গোলাপির মতো যদি গান গায় তাহলে কিন্তু আর মুক্তি পাওয়া যাবে না। আসলে গোলাপি বলতে কি বুঝিয়েছি হয়তো বুঝতে পারবেন, সেই আমজাদ হোসেনের সেই গোলাপি এখন ট্রেনের, সেই গরিব গোলাপি, তার ট্রেনের টিকিট কাটার পয়সা ছিল না, সে যখন দেখতে পারলো যে তার ট্রেনের চেকার উঠেছে তখন সে অন্ধ সেজে সে গান গাইতে শুরু করলো। কারণ বাংলাদেশে হয়তো সে গরিব গোলাপি ট্রেনের টিকিট না কেটে গরিব হওয়ার কারণে সে মাপ পাবে, কিন্তু এখানে মাপ নেই। সুতরাং এই ল্যাড প্রপার্টি ক্যাম্পেইন যারা এখনও জয়েন করেননি, এই অ্যাওয়ারনেস আমরা গড়ে তুলতে চাচ্ছি প্রোগ্রামের মাধ্যমে যে তারা যেন এগিয়ে আসেন এবং ডিক্লেয়ার দেন। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকসে চলে যাচ্ছি, আমরা কোশ্চেন পর্বে চলে যাচ্ছি। একটা কথা উল্লেখ না করলেই না যে আমরা এই অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো আমরা সম্পূর্ণ প্রোগ্রামে আমরা লাইভ কল নিব, অ্যালং উইথ আমাদের অডিয়েন্সে যে গেস্ট আছে তাদের কোশ্চেনের পাশাপাশি। সুতরাং আপনারা যারা বাসায় বসে আছেন এবং তাদের যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই রিং করতে পারবেন এবং কোশ্চেন করতে পারবেন। কিন্তু একটা অনুরোধ, একটা দুটো অনুরোধ থাকবে। একটা হচ্ছে যে যে কোশ্চেনগুলো করবেন সেটা যেন আমাদের আজকে টপিকস রিলেটেড হয়, রেন্টাল ইনকাম বা ল্যাড প্রপার্টি ক্যাম্পেইন রিলেটেড হয়। আরেকটা হচ্ছে যখন রিং করবেন প্লিজ টেলিভিশনের ভলিউমটা কমিয়ে বা অফ করে রিং করবেন প্লিজ। চলুন আমরা কোশ্চেন পর্বে চলে যাচ্ছি, প্রথম কোশ্চেনটা করবেন প্লিজ। ওয়ালাইকুম সালাম। ছিলাম যে আমি শুনেছি গভর্নমেন্ট যে নতুন রুল করেছে সেখানে রেন্টাল প্রফিট ক্যালকুলেশনে মর্কেজ ইন্টারেস্ট নাকি বাদ দেওয়া যাবে না, এই ব্যাপারটা একটু পরিষ্কার হতে চাচ্ছি। রাইট, খুবই এটা একটা হট টপিক এই মুহূর্তে যে গভর্নমেন্ট যারা রেন্টাল ইনকামের বা রেন্টাল ট্যাক্স ক্যালকুলেশন একটা বিরাট পরিবর্তন আনছে, এবং এটা কিছুটা হলে সত্য আপনার যেটা বলতেছেন, কিন্তু আংশিকভাবে সত্য আর কি। তবে আমি কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য আমি রকি সাহেবের কাছে চলে যাচ্ছি যে একটা বিরাট পরিবর্তন আসছে যেটা সামার বাজেটে আসছে আর কি, যে রেন্টাল ইনকামে ইনকাম থেকে যে মর্গেজ ইন্টারেস্টটা বাদ দেওয়া যেত সেটা কি বাদ দেওয়া যাবে কি যাবে না, সেই ব্যাপারে একটা রিউমার চলছে আর কি। হ্যাঁ, সেটা কিন্তু আমরা লাস্ট প্রোগ্রামে আলোচনা করার চিন্তা করতেছিলাম কিন্তু সময় অভাব পারিনি। শুরু করতে পারেন রকিব স্যার। ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই মুহূর্তে শুধু বিজনেস সেক্টরে না, ইনভেস্টর সেক্টরে একটা এক ধরনের প্যানিকের সৃষ্টি করেছে যে এখন কি হবে, যে ল্যান্ডলর্ড যারা আছে যারা বাই টু লেট প্রপার্টি দিয়ে ইনভেস্ট করছেন তা তাদের মর্গেজটা কি আসলে বাদ দেওয়া যাবে কি না। সরকার যেটা করেছে যে সামার বাজেটে তারা অ্যানাউন্স করেছে যে মর্গেজ ইন্টারেস্ট আমরা রেন্টাল ইনকাম ক্যালকুলেশন করার সময় আমরা কিন্তু মর্গেজ ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে যে প্রফিটে থাকে ওই প্রফিটে যে ল্যান্ডলর্ড তার যে আপনার ট্যাক্স রেট মার্জিন, সে যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হয় সে 20% পে করবে, সে যদি হাই রেট ট্যাক্স পেয়ার হয় সে 40% পে করবে, আর সে যদি অ্যাডিশনাল রেট ট্যাক্স পেয়ার হয় সে 45% পে করবে। তো সে কিন্তু ট্যাক্সটা পে করতেছিল তার প্রফিটের উপরে। গভর্নমেন্ট যেটা করছে যে 17-18 ট্যাক্স ইয়ার থেকে, তার মানে এপ্রিল 17 থেকে রুলটা কার্যকর হবে, গ্র্যাজুয়ালি তারা মর্গেজ ইন্টারেস্টটা এই রিডাকশন করাটা বাদ দিয়ে দিবে। সো আমরা যখন রেন্টাল ইনকাম ক্যালকুলেট করছি আমরা কিন্তু ওই মর্গেজ ইন্টারেস্টটা আগেই বাদ দিয়ে তারপরে বাকি প্রফিটের উপরে আমরা ট্যাক্স পে করে সাধারণ যারা ট্যাক্স পেয়ার আছেন। এখন যেটা করা হবে যে মর্গেজ ইন্টারেস্টটা আগে বাদ না দিয়ে তা ওটার উপরে আপনার মর্গেজ ইন্টারেস্ট রিলিফ দিবেন। সো যারা হায়ার ট্যাক্স পেয়ার তারা যখন ক্যালকুলেট করেন তারা কিন্তু আগেই বাদ দিয়ে তারপর বাকি টাকার উপরে 40% আপনার ট্যাক্স পে করছেন। কিন্তু দেখা যাবে যে এই এই রুলের অনুযায়ী গ্র্যাজুয়ালি তারা মর্গেজ ইন্টারেস্ট রিলিফটাকে রিডিউস করে বেসিক রেটে নিয়ে আসতেছেন।
তো ইফেক্টিভলি দেখা যাবে যে যারা এখন ফর এক্সাম্পল ১০,০০০ পাউন্ড যদি আপনার রেন্টাল ইনকাম হয় আর আপনার যদি ৪,০০০ পাউন্ড মর্গেজ ইন্টারেস্ট হয়, যারা বেসিক ট্যাক্স পেয়ার তারা কিন্তু ১৬০০ পাউন্ড সেভ করছেন ৪,০০০ টাকার উপরে 40% হারে, এবং যারা অ্যাডিশনাল ট্যাক্স পেয়ার তারা কিন্তু বলতে গেলে ১,৮০০ পাউন্ডের মতো ট্যাক্স পেয়ার সেভ করছেন, আর যারা বেসিক ট্যাক্স পেয়ার তারা ২০% হারে অ্যাজ ইউজুয়াল তারা কিন্তু ৮০০ টাকা সেভ করছেন। তো এই রুল যদি ইফেক্টিভ হয় ১৭-১৮ থেকে গ্র্যাজুয়ালি বাই ২০-২১ এই আপনার মর্গেজ হায়ারের ট্যাক্স পেয়ার কিন্তু তা অনলি ৮০০ পাউন্ড রিলিফ পাবেন, তো বাকি তাকে ৮০০ পাউন্ড এক্সট্রা ট্যাক্স পে করতে হচ্ছে। সো ইফেক্টিভলি সবাই আসলে এই মর্গেজ ইন্টারেস্টের উপরে বেসিক রেটে রিলিফ পাবেন। এইটা একটা আপনার ধরেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ব্যাপারটা এমন না যে পুরো মর্গেজ ইন্টারেস্টটাই ডিডাকশন হয়ে গেলো আর আমি কিছুই পেলাম না, সে কিন্তু বেসিক রেটে রিলিফ পাচ্ছে, বাট কী হচ্ছে ইফেক্টিভলি হায়ারের ট্যাক্স পেয়ার এবং ধরুন বাকি যারা আছেন তাদের লুজ আউট হচ্ছে আর কি। এই এই ব্যাপারটা আপনার ধরেন পরিষ্কারভাবে বোঝার ব্যাপার, কারণ চেঞ্জটা এত ড্রাস্টিক এবং চেঞ্জটা এত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট যে যারা ইনভেস্টর এবং হচ্ছে আমাদের কমিটিতে অনেকেই ইনভেস্ট করেছেন তারা বুঝে উঠতে পারতেছেন না আসলে কি পুরো মর্গেজটা কি তাহলে আমার আসলে ডিডাক্টেবল হবে না। তো সরকার ওইটা না করে আগে বাদ না দিয়ে পরে ওই ইন্টারেস্টের উপর আপনাকে রিলিফ দিবে, এবং গ্র্যাজুয়ালি সেটা করবে কি আপনার ফার্স্টে 2017-18 আপনাকে 75% অ্যালাউ করবে মর্গেজ ইন্টারেস্ট বাদ দেয়া, তারপরে 50% পরের বছরে, তারপরে 25%, তারপরে 0%। সো আদার ওয়ে রাউন্ড আপনি 20% রেটে 25%, 50%, 75% এবং পরে 100% আপনি ক্লেম করবেন। এইভাবে আসলে খুবই অনেক ফ্যাক্টস অ্যান্ড ফিগার এখানে, সঙ্গীটা যারা অনুষ্ঠান দেখছেন ঘরে বসে হয়তো কনফিউজ হতে পারেন যে এত কী হিসাব। আসলে যেটা আমি সহজ ওনার লাস্ট সেন্টেন্সটাই ধরে আমি কথাটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে বর্তমানে আমরা 100% রিলিফ পাচ্ছি, যেটা মর্গেজ ইন্টারেস্ট পে করতেছি 100% ক্লেম করতে পারতেছি, পরের স্টেপে গিয়ে 75% পাবো আর বাকি যে 25% সেটা 20% পাবো, তারপরে বেসিক রেটে, তারপরে সেকেন্ড স্টেজে গিয়ে 50-50 হবে, 50% 100% পাবো, 50% পাবো 20% রেটে, পরের স্টেজে গিয়ে হবে 25% পাবো মাত্র 100% রিলিফ, 75% পাবো 20% রেটে, আর ফাইনালি 0%, মানে আপনার মানে 25% হবে সম্পূর্ণ মর্গেজ ইন্টারেস্টের উপর রিলিফ পাবেন। ব্যাপারটা এখনও সময় আছে কিন্তু গ্র্যাজুয়ালি এটা ই করে দিচ্ছে, তার মানে এক কথায় যারা বেসিক রেট ট্যাক্স পেয়ার তাদের তেমন কোনো এফেক্ট আসতেছে না, এটা আপনাকে বলে দিচ্ছি, বেসিক রেট যারা ট্যাক্স পেয়ার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার তাদের এফেক্ট আসবে এই আর কি, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সেকেন্ড কোশ্চেনটা করবেন প্লিজ। ভাই আপনাদের কথায় বুঝতে পেরেছি সব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি এক্ষুনি বললেন যে বেসিক ট্যাক্স পেয়ার যারা এদের উপরে বেশি মানে ইনফ্যাক্ট আমি যেটা জানতে চাচ্ছি যে এই রুলটা এফেক্ট করবে কাদের উপরে সবচেয়ে বেশি? আসলে এটা আমি কিছুটা আভাস দিয়েছি, আমি আমি সব বলেন, হাসান সব বলেন, থ্যাংক ইউ ভাই কোশ্চেনটা করার জন্য। আচ্ছা, এই রুলটা আসলে যারা হাই রেট ট্যাক্স পেয়ার এবং অ্যাডিশনাল রেট ট্যাক্স পেয়ার তাদের উপরে ইফেক্ট করবে, আর ভাই যেহেতু একটু আগে বললো যে বেসিক রেট ট্যাক্স পেয়ার এদের ওপর ইফেক্ট খুব বেশি পড়বে না, বাট ইফেক্ট পড়তে পারে যদি তারা বেসিক রেট থেকে প্রায় হাই রেট ট্যাক্স পেয়ারের মতো স্যালারি পায় অথবা অন্য কোথাও থেকে ইনকাম থাকে। কারণ রকিব সাহেব যেহেতু বললো একটু আগে এক্সপ্লেন করে দিল যে আগে মর্গেজ ইন্টারেস্টটা কিন্তু বাদ দেওয়া হতো 2017-18 থেকে মর্গেজ ইন্টারেস্টটা বাদ দেওয়া হবে, বাট ওটা একটা লাইক এ ট্যাক্স ক্রেডিটের মতো ক্রেডিট দেওয়া হবে ওইটা। সো ফাইনালি যেটা যে হাই রেট ট্যাক্স পেয়ার এদেরকে অবশ্যই ইফেক্ট করবে, বাট যে বেসিক রেট ট্যাক্স পেয়ার এদের ইনকাম যদি খুব বেশি হয় তাদেরও এটা ইফেক্ট ফেলতে পারে, মানে মার্জিনে থাকবে যারা মানে বেসিক রেটে যারা মানে ওই ছুঁই ছুঁই অবস্থায় আছে আর কি, হাই রেট ট্যাক্স ইনকামে ছুঁই ছুঁই তাদের এফেক্ট করবে আর কি। আমি ফজলুল করিম। মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমি অবশ্য ওনার সাথে কথা বলতেছিলাম অনুষ্ঠানের আগে, উনি ইউরোপের অনেক দেশ থেকে আসছেন আর কি, এবং আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখতেন, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের প্রোগ্রাম
নিয়মিত ইউরোপে, আমরা আসলে প্রোগ্রামটা মূলত ইউকের জন্যই করা, কিন্তু উনি বললো যে যে বলতে গেলে আমাদের প্রোগ্রাম শুধু দেখেন না, উনি নোটও করেন, মানে খুব কমই যে আমার মিস হয়েছে। তাই এটা আমি খুবই এনকারেজিং যে আপনারা এনজয় করতেছেন, বা আপনাদের যদি কোনোভাবে উপকৃত হন তাহলে মনে করবে আমাদের প্রোগ্রাম করা সার্থক হয়েছে। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে ভাই মাহবুব সাহেব, এই চেঞ্জ প্রপার্টি ল্যান্ডলর্ডরা কীভাবে ট্যাক্স মানে প্ল্যানিং করবে? ওকে, আমার হ্যাঁ এটা স্বাভাবিকভাবেই আমরা বলতেছি যে এই যে এটার মাধ্যমে অনেকে এফেক্ট হচ্ছে, যে কিছুক্ষণ আগে বললো যে হায়ারের ট্যাক্স পেয়াররা এফেক্টেড হবে, বা যারা আমি বললাম যে বেসিক রেটে হায়ার ইনকাম হচ্ছে তারা এফেক্টেড হচ্ছে, কিন্তু সবই সম্ভব। ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে অনেক সময় ট্যাক্স রিডিউস করা সম্ভব, যেটাকে আমরা অনেক বারবারই প্রোগ্রামে বলে এসেছি, যেটা ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আইনের ভিতর থেকে যদি ট্যাক্স কমাতে পারি কেন কমাবো না, সেও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে এখন এটা কিন্তু যেহেতু একটা বিরাট এই মুহূর্তে একটা বিরাট টপিকস এই দেশে ইউকেতে, যে অনেকেই অনেক ল্যান্ডলর্ডরা এফেক্টেড হচ্ছে, তাদের ইনকাম কমে যাচ্ছে, যেহেতু তারা তাদের এক্সপেন্স কমে যাচ্ছে, ওই যে ইন্টারেস্ট রেট কমানোর মাধ্যমে এক্সপেন্স কমে গেলে কী হয়, প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে কী হবে, ট্যাক্স বাড়বে। তাহলে সবাই চিন্তা করবে যে কীভাবে ট্যাক্সটা কমানো যায় আইনের ভিতর থেকে। সুতরাং একটা ট্যাক্স প্ল্যানিংয়ের ব্যাপার আছে, এবং ফার্স্ট স্টেপ যেটা আপনারা সবাই আমার সাথে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা যেটা অনেকে করতেছে সেটা হচ্ছে, আপনি মনে করেন একটা প্রপার্টি রেন্টাল ইনকাম পাচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে এইটা আমার একটা লিমিটেড কোম্পানিতে মাধ্যমে যদি আমি ইনকাম করি তাহলে কি সুবিধা হবে কি না, একটা উপায় আর কি সাজেস্ট করতে পারেন। আমরা বরাবরই অনেক সময় বলেছি যে আমাদের কমিটিতে অনেক প্রপার্টি কিন্তু সোল ওনারশিপ, যদি এটা করতে পারেন যে আপনি বেসিক অথবা হায়ারেড স্যালারির মধ্যে আছেন, আপনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, যদি পসিবল হয় যে আপনার ওয়াইফের ইনকাম আছে, যদি জয়েন্ট ওনারশিপের মধ্যে যাওয়া যায় তাহলে কিন্তু ওই প্রপার্টির থেকে যে ইনকামটা আসবে তাহলে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে একটা প্রপার্টির থেকে 20,000 pounds ইনকাম পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যদি আপনি জয়েন্ট ওনারশিপে চলে যান আপনার ওয়াইফের সাথে তাহলে কিন্তু ওই ইনকামটা দুজনের মধ্যে স্প্লিট হয়ে গেল। তো ফিউচারে যদি আপনার দেখা যায় আপনি হায়ারের ট্যাক্স পেয়ার অনুযায়ী আপনার যদি এফেক্টও হয়, আপনি কিন্তু আপনার ওয়াইফকে 50% ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু ওই ট্যাক্সটা অ্যাটলিস্ট সেভ করতে পারলেন। বা আরেকটা করা যেতে পারে যে প্রপার্টিটা যদি ওয়াইফের কোনো ইনকাম নাই থাকে সম্পূর্ণ প্রপার্টিটাই দিয়ে দেওয়া যায়, ট্রান্সফার করা যদি সম্ভব হয়, ট্রান্সফার করলে তাহলে তাকে হয়তো আপ টু 11,000 pounds পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হবে না। জি, আর এখানে হয়তো ট্যাক্স পে করতে হবে যদি সে হায়ার রেট ব্যান্ডে থাকে, সিরিয়াসলি এফেক্ট হবে, বেসিক রেটেও এফেক্ট হচ্ছে। আমরা এর আগের প্রোগ্রামে হবে বলেছি যে অনেক সময় জয়েন্ট ওনারশিপ অলরেডি আছে, আপনি কিন্তু চাইলে আপনার যে রেন্টাল ইনকাম পাচ্ছেন ওইটা রেশিও কিন্তু আপনি চাইলে অদল বদল করতে পারেন। তো বাই ডিফল্ট যদি জয়েন্ট ওনারশিপ হয়ে থাকে আপনার কিন্তু 50% আপনি পাবেন রেন্টাল ইনকাম, 50% পাবে আপনার আদার জয়েন্ট ওনার, কিন্তু আপনাদের মধ্যে যদি ডিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডিসাইড করতে পারেন যে আমি চাইলে 10% এটা ক্লেম করবো, আর বাকি যে আমার আদার জয়েন্ট ওনার সে কিন্তু 90% ক্লেম করবে। তো এইভাবে আপনি ট্রান্সফার করতে পারেন। বর্তমানে এই যেহেতু রুলটা এত ড্রাস্টিক এবং এত সিগনিফিক্যান্ট, অনেকেই আমাদের কমিটিতে বলে থাকতেছে হবে যে কোম্পানি ফর্ম করে আমি কোম্পানির মধ্যে ট্রান্সফার করে দিব এবং আসলে তাহলে সেক্ষেত্রে আমি ট্যাক্স সেভ করবো, কিন্তু আসলে এই এই কোম্পানি ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেক প্রোজ অ্যান্ড কনস আছে, যে অনেক সুবিধা অসুবিধা আছে, সেটা আমরা পরে দেখি সময় করে ব্যাখ্যা করতে পারি। অবশ্যই যদিও আমরা একটা প্রোগ্রামে আমি ব্যাখ্যা করেছিলাম। পরবর্তী কোশ্চেন চলে যাই তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। থ্যাংক ইউ মাহবুব ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। আর আমার কোশ্চেনটা হচ্ছে, বাসা পারচেজ করার সময় কোন টাইপের মর্গেজ নেওয়া ভালো? এটা আসলে একটু ট্রিকি কোশ্চেন বলবো, কারণ মর্গেজ অনেক ধরনের হইতে পারে, কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা কী, আপনি কী চান সেটার উপর নির্ভর করবে। আপনি অ্যাটলিস্ট আমরা দু ধরনের মর্গেজে আমরা জানি, মূলত অ্যাটলিস্ট রেন্টাল ইনকামের ব্যাপারে, সেটা হচ্ছে একটা বাই টু লেট মর্গেজ, সেখানে ইন্টারেস্ট শুধু পে করবেন, ক্যাপিটাল পেমেন্ট করবেন না। তার মানে আপনি যদি আজকে মনে করেন 150,000 pounds একটা বাড়ি কিনেন এবং ইন্টারেস্ট অনলি মর্গেজ যান, আপনি 15 বছরের জন্য যদি মর্গেজটা নেন, 15 বছর পরে কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং মর্গেজ কিন্তু 150,000 থাকবে, কমবে না, শুধুমাত্র ইন্টারেস্ট পে করে যাচ্ছেন। কিন্তু একটা সুবিধা হচ্ছে কি জানেন, আপনি ইন্টারেস্ট শুধু পে করার কারণে আপনার মান্থলি পেমেন্টটা কম হচ্ছে,
শুনেন, আপনি যদি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি থাকে বা ক্যাশ ফ্লো প্রবলেম থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল মর্গেজে যেতে পারেন, কারণ এখানে আপনি কম পে করবেন একটা ব্যাপার হচ্ছে। আর সেটা এটা করার মাধ্যমে কী হচ্ছে, আপনি ইন্টারেস্ট কম হচ্ছে, আপনার আপনার ইনকামটা বাড়তেছে, ইনকাম যদি বাড়ে আসলে পকেটে পয়সা যদি বেশি আসে আপনার সেভিংস বেশি হবে, যদি সেভিংস বেশি হয় তাহলে আপনি কী করবেন, আপনি ভবিষ্যতে চিন্তা করবেন যে আমি আরেকটা প্রপার্টি কিনি, তাহলে আপনার এই একটা সুযোগ হয়ে যাচ্ছে। রেন্টাল ইনকাম যদি বাইটুলেট করেন তাহলে আপনার ইনকামটা পকেটে বেশি পয়সা আসলে আপনি ভবিষ্যতে ইনভেস্টমেন্টে চিন্তা করতে পারেন ফার্দার। কিন্তু এটা নট নেসেসারি সবাই এটা পছন্দ করবে, অনেকে ভাববে যে কেন আমি মর্গেজ পে করবো কেন, আমি তাড়াতাড়ি বাড়ি এটা ফ্রি করতে চাই, একটা শান্তি আমার, আমার শান্তি যে আমি বাড়ি আমার ফ্রি হোল্ড হয়ে গেছে, তারপর যা ইনকাম আসে সবই আমার। এটাও কিন্তু অনেকে ভাবতে পারে যে আমি ফ্রি হোল্ড তাতাই করবো। সেই ক্ষেত্রে আপনি রিপেমেন্ট মর্গেজ যেতে পারেন, যেখানে আপনি ক্যাপিটাল ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট পে করবেন, ইন্টারেস্টও পে করতেই হবে যেটা লোন নিচ্ছেন, কিন্তু ক্যাপিটাল পে করার মাধ্যমে ধীরে ধীরে আপনি ওই 150,000 মর্গেজ ধীরে ধীরে 15 বছর পে করে দিতেছেন। তা 115 বছর পরে আপনার বাড়ি মর্গেজ হবে জিরো, তারপর আপনি ফ্রি হোল্ডের মালিক হয়ে যাচ্ছেন। এটা একটা অনেকে ফিল বেটার অনেকে অ্যাসপেক্ট, হ্যাঁ মানসিক শান্তির ব্যাপার। এখন পয়সার একটা ব্যাপার আছে, পকেটে থাকলে পয়সার মানসিক শান্তি হয়তো হবে। এখন যেটা আমরা শান্তি অ্যাডভাইস করি, যদি আপনার দুটো প্রপার্টি থাকে, একটা প্রপার্টি আপনি নিজে থাকেন আর একটা প্রপার্টি ভাড়া দেন, আর যদি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি কিছু থাকে তাহলে যে প্রপার্টিতে থাকবেন সেটা রিপেমেন্ট করা ভালো, কারণ নিজে বাড়ি যে বাড়িতে থাকবেন সেই বাড়িতেই আগে ফ্রি হোল্ড হোক, তারপরে যে বাড়ি ভাড়া দিচ্ছে সেটা পরে না হয় হবে। সুতরাং যে বাড়িটা ভাড়া দিবেন সেটা রিপেমেন্ট থাকলে, আরেকটা সুবিধা হচ্ছে রিপেমেন্ট মর্গেজ আপনি বেশি পেমেন্ট করতেছেন, এটা ইন্টারেস্টে পে করতেছেন, এটা কিন্তু কোনো খুব লাভ নাই, এটা কোথাও হয়তো এক্সপেন্স হিসেবে ক্লেম করতেছেন না, কিন্তু মানে ইয়েতে পারতেছেন, বাইটুলার প্রপার্টিতে পারতেছেন। আরও কিছু ধরনের মর্গেজ আছে, কিন্তু আমার এই দু ধরনের মর্গেজই আমাদের সাথে রিলেভেন্ট। আরেকটা আছে যেটা এন্ডাওমেন্ট, জানি না সেটা এখনও আছে কি না, আমি মনে করবো যে 15-20 বছর আগে এটা ছিল যে এই দেশে, সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্স্যুরেন্স বেসড, আপনি সম্পূর্ণ বাড়িটা ইন্স্যুরেন্স, আপনি যে মর্গেজটা নেবেন অ্যাগেনস্ট ইন্স্যুরেন্স থাকবে, আপনার যদি কিছু হয়ে যায় আল্লাহ না করে যদি কিছু হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি মর্গেজটা পে অফ করে দিবে, শুধু আপনি ইন্স্যুরেন্সটা পে করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অন্য কিছু পে করছেন। এটা আমি আসলে আমি এসে মর্গেজ ব্রোকার হলে আসলে ভালো আনসার দিতে পারতাম, আমি আসলে জানি না, তবে একটা সময় ছিল এন্ডাওমেন্ট পলিসি বলে, ওরা এন্ডাওমেন্ট পলিসি মর্গেজ বলে না, এন্ডাওমেন্ট পলিসি বলে। আশা করি দুই ধরনের মর্গেজই আমাদের ইম্পর্টেন্ট এবং এই প্রোগ্রাম রিলেটেড আর কি। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ আপনার আমাকে আজকের আপনার এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। তো যারা আমাদের মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে আর কি, সরি, এখানে আরো অনেকে আসছে আপনাকে সরাসরি প্রশ্ন করার জন্য, তো আপনার এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, আমি বাসায় থাকলে আপনার এই সরাসরি লাইভ প্রোগ্রামটা আমি দেখি। থ্যাংক ইউ। তো অনেক শিক্ষামূলক আসলে, আপনি এক এক সময় এক একটা টপিক নিয়ে আসেন, প্রত্যেকটার মধ্যে আমাদের চলার পথে শিখার জানার আছে। তো আমি এখানে আসছি, সময় নেব না বেশি, একটি ছোট্ট প্রশ্ন করব। কারো রেন্টাল লস হলে প্রপার্টি গেইনের সাথে অ্যাডজাস্ট করা যাবে কিনা, সামান্য একটি প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কোশ্চেনটা একটু ব্যাখ্যা করি তারপরে আনসারের জন্য চলে যাব। কোশ্চেনটা ব্যাখ্যা করবো যে আপনি যে রেন্টাল ইনকাম পাচ্ছেন সেখানে সবসময় প্রফিট হবে এটাও ঠিক না, অনেক সময় একটা বিরাট এক্সপেন্স হইতে পারে, রিফারবিশমেন্ট বলবো না, যদি রিপেয়ারের বিরাট কষ্ট চলে আসলো, যে পরিমাণ প্রফিট হচ্ছে তার চেয়ে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লস হইতে পারে, তাই না? সেই লসটা সাথে কি ক্যাপিটাল গেইন অফসেট করা যাবে কিনা বা আদার ওয়ে রাউন্ড সম্ভব কিনা? রকিব সাহেব আনসারটা দিবেন প্লিজ। ধরে আমি একটু কথা বলে যাই যে আপনি যখন বাড়িটা কিনলেন ইনভেস্টমেন্ট করার জন্য, তো ইনিশিয়ালি হয়তো অনেক খরচ হতে পারে, যার জন্য রেন্টাল লস ক্রিয়েট হলো এবং রেন্টাল লসটা চলে যাচ্ছে। সাধারণত নিয়ম হচ্ছে যদি প্রপার্টিতে রেন্টাল লস হয় আপনি পরবর্তী বছর আবার ক্যারি ফরওয়ার্ড করবেন, আবার দেখবেন সামনের বছরে কোনো প্রফিট হচ্ছে কি না, যদি হয়ে থাকে আবার ওটার এগেনস্টে অফসেট করা, যদি আনফর্চুনেটলি না হয় তাহলে আবার ক্যারি ফরওয়ার্ড করা। যদি এই অবস্থাতে বাড়িটা বিক্রি হয়ে যায়, হয়তো বা বাড়ির আপনার ধরেন মার্কেট ভ্যালু বেড়ে গেলো বাড়িটা বিক্রি হয়ে গেলো, তখন ক্যাপিটাল গেইন ক্রিয়েট হলো। তো অনেকে আমরা মনে করি যে ক্যাপিটাল গেইন হইলো, আমি তো লস করতেছিলাম, তাই এটার সাথে অফসেট হয়ে গেলো, আমার আর কিছু পে করতে হবে না।
আপনি কিন্তু রেন্টাল লসটা ভবিষ্যতে রেন্টাল প্রফিটের সাথেই অ্যাডজাস্ট করতে পারবেন। ক্যাপিটাল গেইন শুধু হয়েছে কারণ আপনি যেই প্রপার্টি যেই দামে প্রপার্টিটা কিনেছিলেন আর বিক্রি করলেন তার মাঝখানে গেইন ক্রিয়েট হলো, ওই গেনের সাথে কিন্তু এই রেন্টাল লসটা অফসেট করা যাবে না। কিন্তু যদি ধরেন আপনি ওই বছর আপনার আরেকটা প্রপার্টি থাকতো, ওই প্রপার্টি আপনি বিক্রি করতে গিয়ে আপনার ক্যাপিটাল লস হয়ে গেলো, মানে যেই টাকা কিনলেন তার থেকে আপনি কমে বিক্রি করতে হচ্ছে, যেটা খুব আনইউজুয়াল অনেক ক্ষেত্রে হচ্ছে, মিডল্যান্ডসে অনেক জায়গায় আপনার প্রপার্টির প্রাইস খুব বেশি বাড়ছে না। যদি ওই বছরে একই বছরে আপনার যদি আরেকটা প্রপার্টিতে ক্যাপিটাল লস হয়ে থাকে, ওই গেনটা আপনার ক্যাপিটাল লসের সাথে অফসেট করবেন, আর রেন্টাল লসটা শুধুমাত্র আপনার রেন্টাল প্রফিটের সাথে অফসেট করতে হবে। না থ্যাংক ইউ। আমাদের এই পর্বের আর কি এই সেগমেন্টের এখানেই শেষ। তো আমরা সেকেন্ড সেগমেন্টেও আমরা কল নিব, লাইভ কল, এবং সেকেন্ড সেগমেন্টে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আশা করতেছি আমাদের অডিয়েন্সের কাছ থেকে। আর বাসায় যারা আছেন তাদের আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে এই রেন্টাল ইনকাম এবং ল্যান্ড প্রপার্টি ক্যাম্পেইনের ব্যাপারে, শিওর কিছু না কিছু থাকতেই পারে, রিং করতে পারেন। বিরতির পর দেখা হচ্ছে।